গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে দুপুর 1:10, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর, এই অভিশপ্ত 2020-র লাস্ট ডে। তো আজকের দিনটা অন্য দিনের থেকে আমাদের কাছে কিছু আলাদা নয়, কেননা আজকে আমার হাজবেন্ড গেছে অফিসে, সকালবেলা উঠেছি, রান্নাবান্না হয়ে গেছে, অন্যদিনের মতন যা রুটিন থাকে আজকেও সেই রুটিন, অন্যথা নয়। শুধু আজকে এটা অ্যাড হয়েছে রুটিনের মধ্যে, সেটা হচ্ছে কেক। কেক ছাড়া আমরা নতুন বছরটা ঠিক ভাবতে পারি না, 25 ডিসেম্বরটাও ঠিক ভাবতে পারি না। তো কেকটা এখন হচ্ছে, একটা কেক হয়ে গেছে, আরও দুটো তিনটে কেক এখন হবে। এখন অভিজি তৈরি করছে কেক। কালকে 1 জানুয়ারি 2021 সালের প্রথম দিন, কালকে নতুন কিছু তো প্ল্যান এখনও পর্যন্ত হয়নি, যদি কিছু হয় সেটা আপনাদের জানাতে থাকবো। আর সেরকম যদি কিছু মনে হবে না, ওই বাড়িতে ভালো মন্দ একটা খাওয়া দাওয়ার কথা আপাতত মাথায় আসছে, মানে ভালো কিছু আর কি রান্না করার। কেননা আজকে তিনি অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেছে, তুমি ভালো কিছু রান্নাবান্না কালকে করো, সেই অনুযায়ী কী কী লাগবে একটা লিস্ট করে রেখে দিও, আমাকে রাত্রিবেলা আসার সময় বলে দিও, আমি নিয়ে চলে আসবো। আর মনে হয় যেটুকুনি বাবা আনতে পারবে বাবাকে বলে দিও, বাবা নিয়ে চলে আসবে, এরকম আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেছে। এবার কী রান্নাবান্না করবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। তো চিকেন দিয়ে কিছু করব, সেটাও একটুখানি ইচ্ছা আছে, জানি না কি হবে না হবে, আর দেখা যাক কি হয়। আর আগের দিনে যে নিকো পার্কের ভিডিওটা, এই ভিডিওটা পুরোটাই ও এডিট করেছে, অন্যান্য ভিডিওগুলো আমি এডিট করি, আর ওটা ও একটু টাইম নিয়ে এডিট করেছে, কারণ ওই এডিটিংটা তো একটু বেশি ছিল। আর ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে আমাকে একটুখানি প্লিজ বলবেন। আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, সামনেই তো পৌষ মেলা, সবাই গঙ্গা সাগরে যাবে, আমাদের বাড়ি থেকেও সব যাওয়ার প্ল্যান হচ্ছিল কিন্তু এখন সেটা ক্যান্সেল হয়ে গেছে। কারণ তার একটাই কারণ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা পড়েছে অন্যবারের মতনই, আর ওই করোনা টাইম চলছে, ঠিকঠাক করে ভিড় হবে তো এটা জানা কথা, এই জন্যেই আর কি। যাই হোক, এবছর না হোক পরে যদি টাইম হয়, যদি ঠাকুর টানায় তবেই যাওয়া যাবে। যে কোনো জায়গা কোনো মানুষই, সেটা তীর্থক্ষেত্র হোক বা অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক, যতক্ষণ না মানে পৌঁছানো যাচ্ছে ততক্ষণ বলা যায় না যে আমরা ঘুরতে গেছি। কারণ আগের বছর মা বাবারা দীঘা যাচ্ছিলো, সেই মুহূর্তে বাসটা খুব বড় অ্যাক্সিডেন্ট করেছিল, এটা আগের বছর ডিসেম্বরেই হয়েছিল। তো এক বছর হলো, যাই হোক এখন ঠিকঠাকই আছে দুজনে। আর একটুখানি ছাদে গিয়ে কি বসবো, এত হাওয়া দিচ্ছে, মানে কানে ফানে হাওয়া লেগে কান ফান ব্যথা ব্যথা দপ দপ কট কট করছে, ওই জন্য ছাদে যাইনি, একটুখানি গিয়েছিলাম। রোদ লাগার থেকে মনে হলো যেন আরও ঠান্ডা লেগে গেল, ওই জন্য ঘরে চলে এসেছি। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমি লাঞ্চ করে নিই। আজকে লাঞ্চটা খুবই সাদামাটা হয়েছে, কারণ যেদিনকে আমার হাজবেন্ড অফিসে যায় সেদিনকে লাঞ্চটা তো সকালবেলা হয়েই যায়, মানে রান্নাবান্না সকালবেলা হয়েই যায়, কিন্তু খুব ইজি করে নিতে হয় আর কি। একটা চচ্চড়ি আর একটা মাখ মেখে খাওয়া আর একটা ঝোলের খাওয়া, এরম টাইপের করতে হয়, আর তার সাথে চাটনি একটুখানি ব্যাস হলেই হয়ে যায়। আর মাছ তো এমনিও হবে, মাছ ছাড়া তো আর বাঙালি ভাত খেতে পারে না। তো এইরকমই রান্নাবান্না আমাদের অফিসে যেদিনকে যায় সেদিনকে হয়, আজকেও তাই হয়েছে। কী রান্নাবান্না হয়েছে সেটা শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু আজ সন্ধেবেলা শুধু চা আর কেক জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর বাড়িতে কেক করার এই একটা মজা, অফুরন্ত খাওয়া যায়, যেমন ইচ্ছা খাওয়া যায়, যতক্ষণ না সেটা অ্যাসিডিটিতে পরিণত হয় ততক্ষণ সেটা খাওয়া যায়, বাড়িতে করে খাওয়ার এটাই একটা মজা। এখন তাহলে আমি লাঞ্চটা করে নিই, আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। আজকে লাঞ্চের মেনুতে আছে উচ্ছে আলু ভাতে আর আলু পেঁয়াজের তরকারি, পালং শাকের তরকারি, মাছ ভাজা, ডিম সেদ্ধ আর ভাত, এই দিয়ে আজকে হবে আমার লাঞ্চ। আর আমার এই বারান্দাটায় এত সুন্দর রোদ আসে, কিন্তু একটুখানি বসার জন্যেই, কেননা এই বারান্দাতে বসলেই এতটা গাড়ির আওয়াজ হয় মনে কানের পর্দা ফেটে গেল, ওই জন্য ঘরের মধ্যেই থাকি। তাও তো বুঝতে পারেন আপনারা, এতদিনের সবই বুঝতে পারেন যে কতটা পরিমাণ গাড়ির আওয়াজটা হয়।
টাইটেল থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন ঠিক কি কথাটা বলবো বলে এখন আমি বসে পড়েছি, কিন্তু এই কথাটা আমি দুপুরবেলা ঠিক করলাম এখন বলা উচিত। তার আগে আমি এটুকুনি বলে রাখি যে অন্যদিনে আমার ভিডিওর টাইটেল থাম্বনেলটি কি হবে সেটা হয় ভিডিওর প্রথমে ঠিক হয়ে যায়, নাহলে ভিডিওর লাস্টে ঠিক হয়, থাম্বনেলটা ভিডিওর লাস্টে ঠিক হয়, বাট টাইটেলটা মোটামুটি আগে অথবা পরে ঠিক হয়। কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি মিডিলে মানে দুপুরবেলা করে টাইটেল থাম্বনেল কি হবে সেটুকুনি আমি ভেবে রেখে দিলাম, আর কি দেবো না দেবো সেটাও ভেবে রেখে দিলাম। তো যে কথাটা আমি এখন বলতে চলেছি সেই কথাটা হচ্ছে, আজকে সকালবেলা থেকে আমার খুব একটা ভিডিও করতে ইচ্ছা যাচ্ছিল না, কেননা আজকে ঠিক কন্টেন্ট আমার মানে কি বলবো না করবো আমি নিজে ভেবে পাচ্ছিলাম না, কিন্তু ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করি একটু একটু করে তো এগো। তো এই করতে করতে যখন দুপুরবেলা আমার খাওয়া দাওয়া শেষ হলো, কেক টেক করছিলাম, আমি বললাম আপনাদেরকে যে আমি আবার সন্ধ্যেবেলা কথা বলছি, তারপরে কেক টেক গুছিয়ে রাখবো, সেই মুহূর্তে আমার লাস্টের কেকটা যখন ওটিজি থেকে বার করবো করে ঢালছি, ঠিক সেই মুহূর্তে একজন আমার নাম ধরে ডাকলো উঠোনে এসে, পোস্ট অফিস থেকে লোক এসেছিল, আর সে এসে আমার নাম ধরে ডাকলো। তো তারপরে আমি গেলাম, কি হয়েছে না জানি, কিছু হয়তো একটা লেটার ফেটার এসছে, অনেক সময় তো অনেক কিছু দরকারি জিনিসপত্র বাই পোস্ট আসে। তো তারপর আমি গেলাম, আমি কি এসছে সই করুন, কি এসছে না গুগল থেকে এসছে, ও এম জি গুগল থেকে এসছে, মানে গুগল থেকে এসছে বলতে আমি বুঝে গেছি যে কি এসছে জিনিসটা। তো সেই মুহূর্তে মানে মুখের হাসি আর ধরছিল না, আপনাদের সাথে কি বলবো মানে কি বলবো ঠিক আমি ভেবে পাচ্ছিলাম না। তাই বললাম না একটু সন্ধ্যাটা হোক একটুখানি, বাবা মাকে তখনই বলেছি, ওকেও বলেছি, ফোন করে অফিসে গেছে, তো সবাই খুব খুশি আমার এই ব্যাপারটা নিয়ে। আর এই কথাটা আপনাদের না বললেই নয়, যেটা হচ্ছে এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স লেটার যেটা চলে এসেছে, আর এটা সম্পূর্ণভাবে পসিবল হয়েছে আপনাদের জন্য যারা আমাকে ভালোবাসেন, যারা আমার চ্যানেলটার ভিডিও দেখতে পছন্দ করেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ, যারা আমাকে পছন্দ করেন না, মাঝে মধ্যে একটা ইচ্ছা গেল দেখি কি করছে না করছে একটু সংসারে খবর টবরও পাওয়া যাবে, এইটার জন্য যারা চ্যানেলটাকে দেখেন তাদেরকেও অনেক থ্যাংক ইউ, কারণ তারা আমাকে একটা ভিউ দিয়েছেন, আমার ভিডিওটা দেখেছেন, ভালো লাগুক না লাগুক দেখেছেন, তার জন্য আজকে আমার এটা পসিবল হয়েছে। তাই সবার আগে যেটা আপনারাই মানে ডিজার্ভ করেন, আপনাদের অনেক 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 থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য, ভালোবাসেন না বাসেন সবাইকেই আমি আজকে থ্যাংক ইউ বলবো। এটা একজন ইউটিউবারের কাছে একটা স্বপ্ন হয় যে কবে আমার অ্যাডসেন্স লেটার আসবে, কবে আমার চ্যানেল মনিটাইজ হবে, সবাই তো চ্যানেল খোলার পর ছোট থাকে আস্তে আস্তে বড় হয়, তো প্রত্যেকটা ইউটিউবারের কাছে তার ইউটিউব চ্যানেলটা একটা ছোট্ট সন্তানের মতো যাকে তারা আস্তে আস্তে বড় করে, তো আমার কাছে ওই চ্যানেলটা একটা ছোট্ট সন্তানের মতন যাকে আমি একটু একটু করে বড় করছি। অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে এটা হতো না, তো এটা অনেকদিন থেকে আমি ওয়েট করছিলাম, ফাইনালি এটা আমার হাতে এসছে, আর আমার মনে হলো না এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করা উচিত, কেননা আজকের এই ভিডিওতেই আমি বলে দিই, কেননা কখনো কোনো শুভ কাজ দেরি করতে নেই। তো এটা এখন আমি ওপেন করিনি, ওপেন করব আসুক অফিস থেকে একসাথে দুজনে মিলে এটা ওপেন করব, কারণ এই চ্যানেলটা আমি যখন খুলেছিলাম চ্যানেলের ভিডিও আমি করতাম, এই চ্যানেলটা খোলার সম্পূর্ণভাবে ইচ্ছা আমার, এই চ্যানেলটার মানে কি বলবো পুরো ইচ্ছাটাই আমার, কিন্তু এই চ্যানেলটাকে কোথাও না কোথাও আমি টেকনিক্যাল ব্যাপারগুলো এতটাও জানতাম না যতটা ও একটু একটু জানে, আস্তে আস্তে আরও দুজনেই জানছি, তো সেটাও অনেকটা আমাকে সাপোর্ট করেছে। তো দুজনে মিলে আজকে এটা না খুললে একসাথে এই অ্যাডসেন্স লেটারটা তো ঠিক আমার ভালো লাগবে না, তো আজকে ও অফিস থেকে আসুক ওর জন্যই ওয়েট করছি। তো আমার মনে হলো আগে এই ভিডিওটা করি, আপনাদের সাথে আগে শেয়ার করি, কারণ এটা জানার অধিকার সব থেকে আপনাদের, আগে আপনাদের জন্যই এটা পসিবল হয়েছে। আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কারণ কালকের জন্য একটু এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, এই আনন্দটাকে এখন টেনে নিয়ে যেতে হবে কালকে পর্যন্ত, আর একটু ভালো করে ভিডিও করতে হবে, তো দেখা যাক কালকে কি হয়। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন। তাহলে আজকের মতন টাটা, দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে, গুড নাইট, আর সাথে অনেক 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 থ্যাংক ইউ, আর তার সাথে যেটা সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে, আপনাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার আপনার সবাই যেন নতুন বছরটা খুব ভালো কাটুক, কোনোরকম মাস্ক নয়, কোনোরকম স্যানিটাইজার নয়,
আগে যেন আমরা নর্মাল ভাবে লাইফটাকে চালাতাম, কোন রকম মাস্ক ছাড়া বেরোতে পারতাম, এবারও যেন সেরকম বেরোতে পারি, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো। অনেক 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 থ্যাংক ইউ আপনাদের সবাইকে, টাটা।